হ্যালো মাউনি, মাউনি তুই কোথায় আছিস মা? আরে শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে তুই এখানে এলি না কেন? হ্যাঁ, বাবার কথা একটু মনে পড়লো না তোর? হ্যাঁ, তুই খারাপ আমি রে। দেবুরা না জানালে তো কিছুই জানতে পারতাম না আমরা, যতই অশান্তি হোক। যাই হোক না কেন, বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়ের সব কিছু হয় মা। এভাবে শ্বশুর বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে নেই মা। বাবা প্লিজ এত উত্তেজিত হয়েও না, একটু শান্ত, আমি সব বলছি তোমাকে। বলা বলির কিছু নেই মামনি, তুমি কোথায় আছো সেটা বলো, আমি এক্ষুনি গাড়ি পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রানী, বাবা একদম ঠিক কথা বলছেন, ওইটুকু একটা মেয়েকে নিয়ে তুই কোথায় ঘুরে বেড়াবি বলতো? ফিরে আয় মা, বাড়িতে ফিরে আয়। শোন মামনি, এটা তোর বাবার বাড়ি, তোর বাবার বাড়ি মানে তোর নিজের বাড়ি, তুই যখন ইচ্ছে এখানে আসতে পারিস, এটা তোর অধিকার। সত্যি রানী, যা ভেলকি দেখালি এই ছেলের জন্য নাকি তুই বাড়ি থেকে বিয়ে ভেঙে এতগুলো লোককে হাসিয়ে পালিয়ে চলে গেলি। হ্যাঁ, কি দারুণ চয়েস তোর, কি দারুণ জামাই আমাদের, বলো বর্তা। তাই না? তাই বাবা, তুমি রানীকে যতই বুদ্ধিমতী বলো আসলে কিন্তু বোকা। দেখো, আমাদের পছন্দ করা ছেলেকে যদি বিয়ে করতো তাহলে কি হতো? রানীর হালে থাকতো, আর সেটা না করে বাবা দাদা সবার মুখে চুনকালি মাখি দিয়ে পালিয়ে চলে গেল। একটা ছেলেকে বিয়ে করলো, দেখো কত তাড়াতাড়ি তার সন্তান হয়ে গেল, আবার ওইটুকু বাচ্চাকে নিয়ে বাড়ি থেকেও বেরিয়ে গেছে। চমৎকার চমৎকার রানী, তুই আমাদের খুব ভালো নাম উজ্জ্বল করেছিস, বুঝলি তো? খুব ভালো। মামনি, তুই দাদার কথা কিছু মনে করিস না, তুই কোথায় আছিস আমাকে বল। আমি জানি বাবা, আমার জন্য তোমাদেরকে অনেক অপমানিত হতে হয়েছে, আমার জন্য অনেক সমস্যায় পড়তে হয়েছে, তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে অনেক ছোট হতে হয়েছে। তাই জন্য আমি ঠিক করেছি তোমাদেরকে আমি আর বিরক্ত করব না, ওই বাড়িতে আমি ফিরতে চাই না বাবা। এসব তুই কি বলছিস মামনি? খুব কথা শিখেছিস না তুই? হ্যাঁ, খুব কথা শিখেছিস, লজ্জা করে না তো? এতগুলো মানুষকে টেনশনে রেখে এখন এসব কথা বলছিস? হ্যাঁ, এইসব কথা বলার সময় এখন? তোমার দুটি পায়ে পড়ি, তুমি এবার চুপ করো। তুমি যদি আগে সব আমাদেরকে বলে দিতে তাহলে সব কিছু আটকানো যেত। এই রানী, এই কি শুরু করেছিস তুই? হ্যাঁ, কি শুরু করেছিস? আমাদের সকলকে বিপদ ফেলার ইচ্ছা আছে তোর? বন্ধ করে দিও। কি বন্ধ করবো বাবা, কি চাইছে ও? কি করবো, আমি সারাদিন ধরে খাটাখাটি করবো, বাইরের টেনশন নেবো, তারপর ফিরে এসে বাড়িতে ওর টেনশন নেবো? পারবো না রানী, এত কিছু পারবো না। Thank you.